निराकारं व्यक्तं चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे वंदेऽहं श्री गुरुर श्रीयुत पदकमलं श्री गुरुन वैष्णवांश्चं श्री रूपं सगरजातं सहगणं रघुनाथं नितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखन्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो आजानुलंबित भुजौ कनकपदातौ संकीर्तनैकपितरौ कमलायुतौ विश्वंभरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ मुकं करोति वाचालं पुंगुं लंघयति गिरिं जत कृपा तमहं वंदे परमानंद माधवं नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगन्निताय कृष्णाय गोविंदाय नमो नमः निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल अथ श्रीमद् श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृत दशम परिच्छेद तं वंदे गौर जलदं जशदो दर्शनामृत विच्छेदापघम्रान भक्त शशानानी अजीवयद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंदम पूर्वे जब महाप्रभु चलिला दक्षिणे प्रताप रुद्र राजा बुलाइला सार्वभौमे बसित आसन दिया कहिल नमस्कार महाप्रभुर बार्ता तबे पूछिल ताहारे सुनिल तुम्हार घरे आग महाशय गौर हईते आईल तेह बड़ दयामय तुम्हारे बहु कृपा कहिल कहे सार्वजनिक कृपा करी कराओ मरे ताहार दर्शने भट्ट कहिले जे सुनिले से ही सत्य है ताहार दर्शने तुम्हार घटन ना है বিরক্ত সন্ন্যাসী তেহ রহেন নির্জনে স্বপ্নেও না করেন তেহ রাজ দর্শনে রাজা কহে জগন্নাথ ছাড়ি কেন গেলাম ভট্ট কহে মহন্তের এই এক লীলা তীর্থ পবিত্র করে তীর্থের ভ্রমণে সেই ছানে নিস্তার হয়ে সাংসারিক জনে তথা শ্রীমদ ভাগবতে ভবদ্বিদা ভাগবতাস্তীর্থ ভূতাশ্যাম প্রভু তীর্থে কুরবন্তি তীর্থানি সন্তস্থেন গদামৃতম বৈষ্ণবের এই হয় স্বভাব নিশ্চল তেহ জীব নহে হয় স্বতন্ত্র ঈশ্বর রাজা কহে তারে তুমি যাইতে কেন দিলা যত্ন করি পায়ে ধরি কেন না রাখিলা ভট্ট কহে তেহ ঈশ্বর স্বতন্ত্র সাক্ষাৎ কৃষ্ণ তেহ নয় পরতন্ত্র তথাপি রাখিতে তারে বহু যত্ন করিল ঈশ্বর স্বতন্ত্র তারে রাখিতে নাগিল ভট্টাচার্য কহে তেহ আসি অল্প কালে রহিতে চাই এক স্থানে সুবিরলে রাজা কহে উচ্ছে কাশী মিশ্রের সদন ঠাকুরের নিকট হয় পরম নির্জন এত কহি রাজার হয় উৎকণ্ঠিত হইয়া কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান মোর ঘরে প্রভুর হবে অবস্থান ভট্টাচার্য কহে কালী আসিও মিশ্র ঘরে প্রভু যাইবেন তথা মিলবে সবাই আর দিন মহাপ্রভু ভট্টাচার্য সঙ্গে জগন্নাথ দর্শন কইলা মহারঙ্গী দর্শন করিয়া প্রভু চলিলা বাহিরে ভট্টাচার্য নিল তারে কাশী মিশ্র ঘরে কাশী মিশ্র পড়িল আসিয়ে প্রভুর চরণে গৃহ সহিত আত্মা তারে করিল সমর্পণে প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল আত্মসাদ করি তালে আলিঙ্গন কইল
সুখী হইল প্রভু দেখে ভাষার সন্তান, সেই ভাষায় হয় প্রভুর সর্ব সমাধান। প্রভু কয় এই দেহ তোমার সবাকার, তুমি যেই কহ সেই সম্মতি আমার। এই মত লোক প্রভু বৈশে নীলাচলে উৎকণ্ঠিত হইয়া তোমাছে মিলিবারে। তৃষিত যাদক যেন মেঘে হাহাকারে, তৈছে এই সব প্রভু করো অঙ্গীকারে। এই সব বৈষ্ণব ক্ষেত্রের ভূষণ একান্ত ভাবে ভাজে তোমার চরণ। তবে তো পড়িলা সবে দণ্ডবধ হইয়া, সবা আলিঙ্গিলা প্রভু প্রসাদ করিলাম। হেন কালে আইল তাহা ভবানন্দ রায়, চারি পুত্র সহপরে মহাপ্রভু পায় সার্বভৌম কাহে। এই রায় ভবানন্দ ইহার প্রধান পুত্র রায় রামানন্দ। তবে মহাপ্রভু তারে কইল আলিঙ্গন, স্তুতি করি কহে রামানন্দ বিবরণ। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তি, পঞ্চ পাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামন্দির। রায় কয় আমি শূদ্র বিষয় অধম, মোরে তুমি স্পর্শ ঈশ্বর লক্ষণ। নিজ গৃহ বৃত্ত ভৃত্ত পঞ্চপুত্র শানে, আত্মসমর্পিলাম আমি তোমার চরণে। প্রভু কয়ে কি সংকোচন হো তুমি পরে জন্মে জন্মে, তুমি মোর সবংশে কিঙ্কর। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, তা পুত্র সবার শিরে ধরিল চরণ। তবে মধ্যাহ্ন করিল মহাপ্রভু, উঠে গেলা নিত্যানন্দ জগদানন্দ গুন্দ, চারিজনে যুক্ত করিলাম। গৌড় দেশে পাঠাইতে চাহি একজনে, সচিক কহিব যাই প্রভুর আগমন। অদ্বৈত আদি শ্রীনিবাস যত প্রভুর গণ, সবেই আসিব শুনি প্রভুর আগমন। আর দিন প্রভুর আসি কইল নিবেদন, আজ্ঞা দেহ গৌড় দেশে পাঠাই একজন। একজন যাইয়া কয়ে শুভ সমাচার, প্রভু কয়ে কর সেই ইচ্ছা তোমার। তবে সেই গোকৃষ্ণ দাসী গৌড়ে পাঠাইল, বৈষ্ণব সবকে দিতে মহাপ্রসাদ দিল। তবে গৌড় দেশ আইলে কালকৃষ্ণ দাস নবদ্বীপে গেহতে হো সচী সমর, মহাপ্রসাদ দিয়া তারে কইল নমস্কার। দক্ষিণ হইতে আসিলা প্রভু কয়ে সমাচার, শুনি আনন্দিত হইল সচী মাতার মন। শ্রীবাস আদি আর যত ভক্তগণ শুনিয়া সবার হইল আনন্দ উল্লাস। আচার্য গৃহে গেলা তবে কৃষ্ণ দাস, আচার্য গোসাই শুনি আনন্দিত হইলা, প্রেমা বিষঙ্কার ভূ নৃত্য কইলাম। রাঘব পণ্ডিত আর আচার্য নন্দন কথা কহিব প্রভুর যত ভক্তগণ, শুনিয়া সবার হইল আনন্দ উল্লাস। সবে মিলে আসিলা অদ্বৈত আচার্যের পাশ, আচার্যের কইল সবই চরণ বন্দন। আচার্য গোসাই করিল সবের প্রেম আলিঙ্গন। দিন দুই চারি আচার্য মহোৎসব কইল নীলাচলে যাইতে, আচার্য যুক্তি করিল সবে মিলে নবদ্বীপে একত্র হইয়া নীলাদ্রি চলিব সচী মাতার আজ্ঞা লইয়াম। প্রভুর সমাচার শুনি কুলীন গ্রামবাসী, সত্য রাজা রামানন্দ মিলিলা সবে আসি। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে আচার্যের কাছে আসিলা নীলাচল যাইতে। সেই কালে দক্ষিণ হইতে পরমানন্দপুরী গঙ্গা তীরে আইলেন নদিয়া নগরী। প্রভুর আগমন্তে তাহাই শুনিল, শীঘ্র নীলাচল যাইতে তাহার ইচ্ছা হইল। প্রভু কয়ে তোমার সহিত রহিতে বাঞ্ছা হয়, কৃপা করি কর যদি নীলাদ্রি আশ্রয়। পুরী কহে তোমার সঙ্গে রহিতা বাঞ্ছা করি, গৌড় দেশ হইতে আসিলাম নীলাচল পুরী। দক্ষিণ হইতে শুনি তোমার আগে মনে সচির আনন্দ হইল আর ভক্তগণ। আর দিন আসিলা স্বরূপ দামোদর, প্রভুর অতি অন্তরঙ্গ রাসের সাগর। পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে, নবদ্বীপে ছিল দেহ প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখে উন্মত্ত হইয়া সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী গিয়া। চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলাম, তারে বেদান্ত পড়িয়া পড়াও সকলে শিষ্যরে। দেহ পরম বিরক্ত পরম পণ্ডিত, কায় মনে আশ্রিয়াছে শ্রীকৃষ্ণ চরিত। নিশ্চিত কৃষ্ণ ভজিব এই তো কারণে, উন্মাদে করিল তেও সন্ন্যাস। সন্ন্যাস করিল শিখাসূত্র ত্যাগ রূপ, যোগ পাঠ্য না নিল নাম হইল স্বরূপ। গুরুস্থানে আজ্ঞা মাগি লইল নীলাচলে, রাত্রি দিনে কৃষ্ণ প্রেমে আনন্দ বিভলে। কৃষ্ণ প্রেম তত্ত্ববেত্তা দেহ প্রেমরূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দেহ দ্বিতীয় স্বরূপ। গ্রন্থ গীত শ্লোক কেহ প্রভু পাশে আনে, স্বরূপ পরীক্ষা কইলে প্রভু পাছে শুনে। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আড়সভায়, শুনিতে না হয় প্রভু হৃদয় উল্লাস। অতএব স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ যদি হয় তবে করায় প্রভুকে শ্রবণ। বিদ্যাপতি চণ্ডীদাস গীত গোবিন্দ, এই তিন গীতে প্রভুর করায় আনন্দ। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শ্রীবাসাদি ভক্তগণের হয় প্রাণসম। সেই দামোদর আসি দণ্ডবধ কইল,
चरणे पड़िया श्लोक पढ़ते लागिल हे लो धनित खे दया विष दया प्रण मिल दामो दया श्याम शास्त्र विवादया रस दया चित्रार्पित उन्मादया शशद भक्ति विनोदया समदया माधुर्य मर्जा दया श्री चैतन्य दया निधे तब दया भूयाद मंद दया उठिया प्रभु तारे कहिल आलिंगन दुईजने प्रेमावेश हय अचेतन কতক্ষণে দুই জনে হইলা তবে স্থির তবে মহাপ্রভু কহিতে লাগিল তুমি স্বরূপ কয়ে প্রভু মোর ক্ষম অপরাধ তোমা ছাড়ি অন্যত্র গেলু করিয়া প্রমাদ তোমার চরণে মোর নাহি প্রেমলে সে তোমা ছাড়ি পাপি গেনু মুই অন্য দেশ তারে তবে স্বরূপ কইল নিতাই চরণ বন্দন নিত্যানন্দ কইল তারে প্রেম আলিঙ্গন জগদানন্দ শঙ্কর মুকুন্দ সার্বভৌম সভা সঙ্গে যথাযোগ্য করিল মিলন আর দিন সার্বভৌম সঙ্গে ভক্ত রইয়াছেন মহাপ্রভু কৃষ্ণ কথারঙ্গে হেনকালে গোবিন্দের হইল আগমন দণ্ডবাদ করি কহে বিনয় বচন ঈশ্বর পুরীর ভৃত্য গোবিন্দ মোর নাম পুরী গোসাই আজ্ঞাতে আইনুতব স্থান সিদ্ধে প্রাপ্তিকালে গোসাই আজ্ঞা দিল মোরে কৃষ্ণ চৈতন্য নিকটে রই সে বুঝাই তারে প্রভু কয়ে পুরী গোসাই বাৎসল্য মনে করে কৃপা করে মোরঠাই পুছিয়ে তারে এত কই সার্বভৌম প্রভুকে পুছিল পুরী গোসাই শুদ্ধ সেবকার প্রভু কায় ঈশ্বর হন পরম স্বতন্ত্র ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র ঈশ্বরের কৃপা যাতে কুল নাহি মনে বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে স্নেহ সেবা অপেক্ষা মাত্র ঈশ্বর কৃপার স্নেহ বাস হইয়া করে স্বতন্ত্র আচার মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে পরম আনন্দ হয় যাহার শ্রবণে গোবিন্দরে কইল প্রভু প্রেম আলিঙ্গন গোবিন্দ কইল সবার চরণ প্রভু কয় ভট্টাচার্য করহ বিচার গুরুর সেবক হয় মান্য আপনার তাহারে আপন সেবা করিতে না যাই গুরু আজ্ঞা করিয়াছেন কি করি উপায় ভট্টাচার্য কহে গুরু আজ্ঞা বলবান গুরু আজ্ঞা না লঙ্ঘিবে শাস্ত্রের প্রমাণ আজ্ঞাং গুরুনাং হি অবিচার নিয়াম তবে মহাপ্রভু তারে কইল অঙ্গীকার আপন শ্রী অঙ্গ সেবায় দিল অধিকার গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন গোবিন্দের ভাগ্য সীমা না যায় বর্ণন এ কৃষ্ণ ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগ চরমাম্বর তাহা দেখে প্রভুর দুঃখ হইল অন্তর চরমাম্বর দম্ভ লাগি পড়ি চরমাম্বর পরিধানে সংসার না তরি আজ প্রভু বহির্ভাস জানে আনিল জানিয়া অন্তর চরম ছাড়িয়ে ব্রহ্মানন্দ পড়িল বসন প্রভু আসি কইল তার চরণ বন্দন ভারতী কহে তোমার আচার লোকে শিখাইতে পুন না কইলে উন্নতি ভয় পাউছিতে সম্প্রতি দুই ব্রহ্ম ইহা চলাচল জগন্নাথ অচল তুমি ব্রহ্ম সচল তুমি গৌর বরণ তেহ শ্যাম বরণ দুই ব্রহ্ম কইলেই জগত তারণ প্রভু কয়ে সত্য কহ তোমার আগমনে দুই ব্রহ্ম প্রগটিত পুরুষোত্তমে ব্রহ্মানন্দ নাম তোমার গৌর ব্রহ্ম চল শ্যাম ব্রহ্ম জগন্নাথ হইয়া অচল সারভারতী কয়ে চরম ঘুচাইয়া কইলে আমার শোধন দোহার ব্যাপকতে এই তো কারণ তাথাই শ্রীমান মহাভারতে বিষ্ণু সহস্র নামে সুবর্ণ বর্ণ হে মাঙ্গ বরঙ্গ চন্দনাঙ্গ দেশকৃত সমস্যান্ত নিষ্ঠা শান্তি পরায়ণম এই সব নামের ইহ হয় নিজাসপদ চন্দনাক্ত প্রসাদ দ্বিভুজ অঙ্গদম ভট্টাচার্য কহে ভারতী দেখি তোমার জয় প্রভু কহে যেই কহ সেই সত্য হয় আজন্ম করিল আমি নিরাকার ধ্যান তোমা দেখি কৃষ্ণ মোর হইল বিদ্যনাম কৃষ্ণ নাম মুখেশপুরে মনোনেত্রে কৃষ্ণ তোমারে তদ্রূপ দেখে হৃদয় সতৃষ্ণ বিল্লমঙ্গল কহিলেন দশা আপনার তোমার দেখে সেই দশা হইল আমার অদ্বৈত ভীতি পথিকাই রূপাশ্যা সানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা ষঠেন কিনাপি বয়ং হটেন দাসী কৃতা গোপবধু বিটেন প্রভু কহে কৃষ্ণ তোমার গাঢ় প্রেম হয় যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি হয় প্রেম বিনুন তবু নহে তারে সাক্ষাৎকার ইহার কৃপায় হয় দর্শন ইহার এই বলি ভারতী লইয়া নিজ বাসাইলা ভারতী গোসাই প্রভুর নিতে রহিলাম প্রভুকে করান ঈশ্বর দর্শন আগে লোক ভিড় সব করি নিবারণ যত নদ নদী সব সমুদ্রে মিলয় হইছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয় সবে মিলে আসিলেন প্রভুর চরণে এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলনে
श्री रूप रघुनाथ पद जाड़या चैतन्य चरितामृत कही कृष्णदास। जय जय श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृते मध्य खंडे वैष्णव मिलन नाम दशम परिच्छेद। हरिओं दर्शन एतद पाठ फलम श्रवण फलम श्रीकृष्णार्पितमस्तु। प्रणाम श्री गुरु चरण अरविंदे, प्रणाम सकल वैष्णव चरणी, प्रणाम प्रभु निताई गौड़ हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी नारायण वृंदादेवी ग्रंथ महाराज सकल के प्रणाम। महाप्रभु दक्षिण देशे भ्रमणे जखन छिलेन तखन राजा प्रताप रुद्र सार्वभौम भट्टाचार्य के देखे बोलछेन, सुनलाम বাংলা থেকে, মানে তখন নাম ছিল গৌড় দেশ, এই গৌড় দেশ থেকে এক সন্ন্যাসী এসেছেন তোমাকে খুব কৃপা করে। আগে তোমায় দেখেছি তুমি ব্রহ্ম পরমাত্মা এসব বলতে, মায়াবাদ নিয়ে আলোচনা করতে, এখন তোমাকে দেখি তোমার কপালে তিলক, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, তোমার এই পরিবর্তন কিসে? তুমি রাজ পণ্ডিত সার্বভৌম বললেন, আপনি ঠিক শুনেছেন, আপনার ভাগ্যের সীমা নেই, আমাকে কৃপা করে প্রভু দর্শন দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। ভগবান স্বয়ং তোমার কাছে এসেছে। রাজা বললেন, যদি ভগবান হন তিনি, তবে তিনি কেন তীর্থ করতে দক্ষিণ দেশে গেলেন? সার্বভৌম বললেন, এইটাই হচ্ছে মহান্তের লীলা, মহৎ যারা হন তারা তীর্থে যান তীর্থ কর্ম করার জন্য নয়, তারা গেলে তীর্থ আবার তীর্থে রূপায়িত হয়ে যায়। সাধারণ মানুষ তীর্থে যায়, তীর্থ কর্ম করে, তাদের পাপ তাপে তীর্থ কলুষিত হয়ে যায়। আর যখন কোনো মহৎ তীর্থে যান, তার চরণ স্পর্শে তীর্থ আবার শুদ্ধ হয়ে ওঠে। যারা মহৎ তাদের নিজস্ব কোনো তীর্থ কর্মের প্রয়োজন নেই, দরকার হয় না। যেমন শ্রীমদ ভাগবত এক প্রমাণ আছে, বিদুর এসেছেন ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের কাছে, তীর্থযাত্রায় বেরোচ্ছেন। যুধিষ্ঠির খুব কাতর হয়ে পড়লেন, বিদুর এবং যুধিষ্ঠির অত্যন্ত প্রীতি সম্বন্ধ। তিনি বললেন, আপনার তীর্থে যাবার দরকার কি? আপনি ভাগবত ভক্ত, ভগবান শ্রী গোবিন্দের সেবায় আছেন, আপনি নিজেই তো সর্বতীর্থভূত, সমস্ত তীর্থ আপনার শরীরের মধ্যে, সকল তীর্থ তেনাতনমারি। যে বৈষ্ণব তার শরীরেই তো সর্বতীর্থ, তার আর বাইরে তীর্থের প্রয়োজন কি? তবে তারা কি করেন? তারা তীর্থে যান, তাদের হৃদয়ে গোবিন্দ রয়েছেন, সেই গোবিন্দের উপস্থিতিতে তীর্থ আবার তীর্থে রূপায়িত হয়ে যায়। তীর্থযাত্রা ছল করে উপলক্ষ করে সেখানকার সমস্ত মানুষকে কৃপা করে উদ্ধার করে রাখেন। রাজা বললেন, আপনি মহাপ্রভুকে কেন যেতে দিলেন, তাকে কেন জোর করে ধরে রাখলেন না, চরণ ধরে পড়ে থাকতেন প্রভু, থাকতেন তাহলে নীলাচলে, জগন্নাথকে ছেড়ে চলে গেলেন, এটা কিরকম? ভট্টাচার্য বলছেন, তিনি আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে না যান, কিন্তু ভগবানের এই তো স্বভাব, মহতের এই তো স্বভাব, যখন যেটা একবার মনে করেন করবেন, তার সংকল্প থেকে তিনি কখনো সরে যান না। তারা বজ্রের চাইতেও কঠোর, ফুলের চাইতেও কোমল। এ কথা আগেও বলা হয়েছে, আবার এখানেও বলছেন, স্বাধীন ঈশ্বর
कारु कथा माने नतिनी तबे तुम्हारे चिंता नहीं महाराज संबाद पेयेछे तिनि दु चार दिन भेतरे आबार फिरे आसबेन कोथाय थाकबेन प्रभु एसे राजपंडित राजगुरु काशी मिश्र तिनि बोलेन प्रभु के जदि आमार बाड़ी दान करे दई प्रभु एलेई प्रभु आमार एखानेई थाकबेन आमि आमार बाड़ी बागान बाड़ीटी आमि सम्पूर्ण प्रभु के दान करे दिच्छि সবার তাতে সম্মতি হল দেখুন যারা গম্ভীর হয়ে গেছেন দেখবেন লেখা আছে এখন কাশী মিশ্রালয় শ্রী শ্রী গৌর গম্ভীরা কাশী মিশ্রালয় কাশী মিশ্রের ওটা বাড়ি মহাপ্রভুকে দান করে দিলেন মহাপ্রভু পরের দিন এলেন জগন্নাথ আদি দর্শন করলেন কাশী মিশ্র প্রভুর চরণে এসে পড়লেন সব পরিবারে প্রভুর আশ্রয় নিলেন প্রভু তাকে কৃপা করে চতুর্ভুজ রূপ দর্শন করালেন অর্থাৎ শ্রী গোবিন্দ এবং গৌর এই দুই রূপ একত্রে চতুর্ভুজ রূপ দর্শন দিলেন মহাপ্রভুর খুব ভালো লাগলো এই কাশী মিশ্রালয় তিনি অঙ্গীকার করলেন কাশী মিশ্রের এই সেবা নীলাচলের পুরুষোত্তম বাসী সমস্ত জগন্নাথের সেবকগণ এলেন মহাপ্রভু চরণ বন্দনা করলেন এলেন নীলাচলবাসী সকল বৈষ্ণবগণ সকলে কি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার হল রায় ভবানন্দ চার পুত্রকে নিয়ে এলেন আপনারা জানেন পঞ্চপুত্রের সঙ্গে না যে পাঁচ পুত্রের এক পুত্র হলেন রামানন্দ রায় সার্বভৌম পরিচয় করে দিতেই মহাপ্রভু বললেন তুমি তো পাণ্ডু রাজা গো পাণ্ডুর পাঁচ পুত্র ঠিক তেমনি করে তোমারও পাঁচ পুত্র তোমার স্ত্রী কুন্তী দেবীর মতন বলেই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন ভবানন্দ রায় বললে প্রভু এ কি করলে আমি অব্রাহ্মণ শূদ্র তুমি আমাকে স্পর্শ করলে সন্ন্যাসী হয়ে মহাপ্রভু বললেন দেখো এইসব কথা আমি শুনি না যে ভজন করে যে কৃষ্ণ নাম করে সেই যে হয় আমার সব থেকে বড় প্রিয়জন গপে এখানে রায় ভবানন্দ মহাপ্রভুর কাছে বলল প্রভু যখন যা কিছু প্রয়োজন হবে আমাকে বলবেন আমি আত্মীয় মনে করে বলবেন আমি সেইভাবে আপনার সেবায় সর্বদা থাকব সার্বভৌম বলে প্রভু বাংলায় একটা সংবাদ দেওয়া দরকার মায়ের কথা মনে করু অদ্বৈতের কথা মনে করু কে যাবেন ও যে কৃষ্ণদাস দক্ষিণ দেশে মহাপ্রভুর সঙ্গে গিয়েছিলেন তার প্রকৃত নাম হচ্ছে কালা কৃষ্ণদাস তাকে পাঠানো হলো বাংলায় সচিব মায়ের কাছে গিয়ে জানালেন মা আনন্দিত হলেন অদ্বৈত শুনলেন সমস্ত বৈষ্ণবগণ শুনলেন অদ্বৈতে বাড়িতে যেন আবার নতুন করে মহোৎসব শুরু হলো সবাই আসছেন মহাপ্রভুর কথা শুনছেন এইবার দক্ষিণ দেশে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার গুরু তুল্য পরমানন্দপুরী গোসাই সেই পরমানন্দপুরী গোসাই তিনি নীলাচলে এসে প্রথমে বাংলায় এলেন সেখান থেকে ঘুরে নীলাচলে গেলেন নীলাচলে আসতেই মহাপ্রভু তাকে সাদরে গ্রহণ করলেন এবার একদিন নিজেই আগমন করলেন শেখ মহাপ্রভুর কাছে স্বরূপ দামোদর তার একটু পরিচয় দিয়ে রাখি স্বরূপ দামোদর নবদ্বীপ লীলায় তার নাম ছিল পুরুষোত্তম আচার্য সবসময় মহাপ্রভুর সেবায় থাকতেন কিন্তু খুব বেশি ঘনিষ্ঠ হতেন না একটু দূরে দূরে থাকতেন কিন্তু প্রতিদিন আসতেন নামে এবং মহাপ্রভুকে অন্তর থেকে ভালোবাসতেন সেরকম প্রীতি ভালোবাসা আর কারোর মধ্যে দেখা যায় মহাপ্রভু সন্ন্যাস নিলেন পুরুষোত্তম আচার্য খুব মনে
ব্যথা পেলেন। তিনি তখন ভাবলেন আমিও সন্ন্যাসী হই যাই। এই মনে করে তিনি কাশীতে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তার গুরুর নাম হলো চৈতন্যানন্দ। সন্ন্যাসের পর সন্ন্যাসের রীতি অনুযায়ী যোগপট্ট গ্রহণ করতে হয়। তিনি বললেন না, যোগপট্ট গ্রহণ করব না, কেবল ডোরকোপিনটুকুই গ্রহণ করব, কোনো দণ্ডধারী নয়। আমি কোনো কারণে আমি সংসার ত্যাগ করে এসেছি, তবে সন্ন্যাসের ধর্ম পালন করা আমার সম্ভব হবে না, আমি বেদান্তও পড়ব না। গুরু বললেন তোমার মনের ইচ্ছা কি, খুলে বড়। তখন বললেন আমার সন্ন্যাস, আমি মহাপ্রভুর সেবা করব, যদি অনুমতি দেন তাহলে আমি নীলাচলে যাই, গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবায় থাকি। গুরু খুব আনন্দ পেলেন। তিনি বললেন বারাণসীতে আমি মহাপ্রভুর চরণ বন্দনা করেছিলাম, মহাপ্রভুর কৃপা পেয়েছি, আমি জানি তিনি স্বয়ং ভগবান, তুমি বড় ভাগ্যবান। আমি তোমাকে বারাণসীতে রাখবো না, যাও, অনুমতি দিলাম, তুমি কি মহাপ্রভুর সেবায় করো। শিখাসূত্র ত্যাগ করে সন্ন্যাসী হয়ে স্বরূপ দামোদর নাম ধরে তিনি এলেন গম্ভীরায়। তার সম্বন্ধে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাক্ষাৎ মহাপ্রভুর দেহ দ্বিতীয় স্বরূপ, যেন মহাপ্রভুর আর এক স্বরূপ হচ্ছেন স্বরূপ দামোদর। এবার তার একটা কথা বলি, কৃষ্ণ প্রেম তত্ত্ববেত্তা, সঙ্গীতে অপূর্ব গান গাইতে পারেন, বিদ্যাপতি চণ্ডীদাস গীত গোবিন্দ মহাপ্রভুর মন বুঝে বুঝে গান গেয়ে গে প্রভুকে আনন্দ দিতেন। ইনি ব্রজলীলায় রাধানীর সব থেকে ঘনিষ্ঠতম সখী ললিতাজি। ললিতাজি বলেছিলেন রাধানীর কাছে, আমি তোমার সেবা ছাড়া থাকব না, আমাকে তোমার সেবায় রাখো। ললিতাজির একান্ত প্রার্থনা, যদি কখনো সুযোগ হয় এখানে, ইচ্ছে রইল ললিত মাধব নাটকে একটু আস্বাদন করার, মহাপ্রভুকে একটু শোনাবার ইচ্ছে আছে, ললিত মাধব নাটক। যাই হোক, আপাতত শুনুন, সেই স্বরূপ সেই ললিতাজি রাধানীর কাছে প্রার্থনা করতে, রাধানী বললেন তুমি আমার একান্ত প্রিয়তম সখী, তুমি না থাকলে আমার কৃষ্ণ প্রেম আস্বাদন হবে না, তুমি হবে আমার পরম সহায়। আমি গৌর হয়ে যখন গম্ভীরায় থাকব তখন তুমি আসবে আমার কাছে, এসে আমাকে এই কৃষ্ণ প্রেম ভাব রসদ কথা শোনাবে। যে কোনো ভক্তি সিদ্ধান্ত কেউ কিছু লিখলে বা বলতে চাইলে আগে স্বরূপ দামোদর শুনবেন, তিনি অনুমতি দিলে তবে সেটা মহাপ্রভুর শুনবে, তা নইলে নয়। এরকম বহু ঘটনা হয়েছে, মহাপ্রভুকে অনেকেই অনেক কিছু শোনাতে চেয়েছেন, মহাপ্রভু নিজেই বলে দিয়েছেন আগে শোনাও স্বরূপ দামোদরকে, সে অনুমতি দিলে তবে আমি শুনব। সেই স্বরূপ দামোদর এসে মহাপ্রভুর কাছে বলছে এক অপূর্ব শ্লোক, চৈতন্য চন্দ্রোদয় নাটকে কবি কর্ণপুর পাদে লিখে রেখেছেন, এমন অমূল্য একটি শ্লোক, শুনুন। হে শ্রী চৈতন্য দয়ানিধি, আমার হৃদয়ের যত, আমার অন্তরের যত বিকার, যেমন প্রবল ঝড়ে সব ঘাস পাতা উড়িয়ে নিয়ে যায়, তেমনি আমার যত হৃদয় বিকার তোমার কৃপা বাতাসে সব উড়িয়ে নিয়ে যাও প্রভু।
হৃদয় নির্মল করে দাও আমার, যাতে করে আমি আনন্দ আস্বাদন করি, যার দ্বারা সমস্ত শাস্ত্রের কুতর্ক নিরস্ত হয়, পরম ভক্তিভাবে সুখ যাতে লাভ হয়, সেই মাধুর্য মণ্ডিত প্রেম রসধারা আমাকে বর্ষণ করো, স্নিগ্ধ করো। হে চৈতন্য দয়ানিধি, আমাকে তোমার করে নাও। মহাপ্রভু তাকে উঠিয়ে জড়িয়ে ধরলেন বুকে, দুজনেই পরম আনন্দ ভরে কাঁদছেন। প্রভু বলছেন, দেখো এতদিন আমি অন্ধের মতো ছিলাম, আজ অন্ধ যেন তুমি এলে, আর অন্ধ আমার কাছে মনে হচ্ছে আমি অন্ধ যেন আজকে দৃষ্টি শক্তি ফিরে পেলাম। স্বরূপ কাঁদছেন, বলছেন প্রভু আমি বড় অপরাধ করলাম, আমার উচিত ছিল তোমার কাছে এই সরাসরি ছুটে আসা, তা না করে আমি কাশীতে গেলাম, গিয়ে সন্ন্যাসী হলাম। তোমার কাছে আমার এই প্রার্থনা, আমি যেখানেই যাই, যাই কিছু করি না কেন, তুমি যেন কখনো আমাকে ছেড়ো না। আমি তোমায় ছাড়লেও তুমি মনে না ছাড়িবা, কৃপা দড়ি দিয়ে বাঁধি মরে চরণে টানিবা। কি অদ্ভুত প্রার্থনা! দেখুন স্বরূপ দামোদরের কথার কোনো তুলনা হয় না। এসব আমাদের শিক্ষার জন্য। আমরা কখনো মূঢ়তা বসেতে, অজ্ঞান বসে গুরু গৌরাঙ্গ গোবিন্দের চরণ ছেড়ে অন্যদিকে ছুটে যেতে চাই। কি প্রার্থনা মহাপ্রভু চরণে! মূঢ়তার কারণে ভুল করে যদি কখনো তোমার চরণ থেকে সরেও যেতে চাই, হে চৈতন্য, হে শ্রীকৃষ্ণ চৈতন্য দয়ানিধি, হে আমার গৌরহরি, তুমি কৃপা দড়ি দিয়ে টেনে বেঁধে রেখো তোমার চরণের পাশে। কি অপূর্ব কথাগুলো! এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তবেই হয় আমাদের ভজন। স্বরূপ দামোদর এবার নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করলেন। নিতাই চাঁদ তাকে বুকে ছড়িয়ে ধরে বলছেন, ললিতা আমি অনঙ্গ, অতএব তুমি আমি দুজনেই সমান, তুমি চরণ বন্দনা করছো কেন আমার? এসো আমার বক্ষে এসো, বলে তাকে বুকে ছড়িয়ে ধরে। এইভাবে স্বরূপ দামোদর আগমন করলেন। মহাপ্রভু বললেন, আমার কাছে থাকো। স্বরূপ দামোদর বললেন, প্রভু আমি সমুদ্রের ধারে একটা ছোট্ট পাতার কুটিরে থাকব। বেশ, তার কিছুদিন পরেই, দু একদিন পরেই আরেকজন এলেন, তার নাম হচ্ছে ভৃত্য গোবিন্দ দাস। আপনারা গম্ভীর আয় গেছেন, দেয়ালের মধ্যে দেখবেন খুব প্রাচীন মূর্তি বসানো আছে, মহাপ্রভু ভাবাবিষ্ট অবস্থায়, এক পাশে রামানন্দ রায়, এক পাশে স্বরূপ দামোদর, আর কিছু দূরে ভৃত্য গোবিন্দ দাস। বাস, ভৃত্য গোবিন্দ দাস আগে ঈশ্বরপুরীর সেবা করতেন। ঈশ্বরপুরীর নিজে যেমন তার গুরু মাধবেন্দ্র পুরীপাদের সেবা করতেন, ঠিক সেইভাবে মন প্রাণ দিয়ে সেবা করেছেন গুরুদেবের। ঈশ্বরপুরী যখন নির্জান অবস্থা, তখন তিনি ভৃত্য গোবিন্দ দাসকে ডাক ডেকে বললেন, গোবিন্দ
তোমার এই অকপট গুরু সেবার ফল আজ আমি তোমাকে দিচ্ছি। গুণ্ডদাস কাঁদছেন, গুরুদেবকে দেখতে পাবেন না। ঈশ্বরপুরী বললেন, না গোবিন্দ, আমি যা করতে পারিনি সেই সেবা আমি তোমাকে দিলাম। আমাকে গুরু বানিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি সেবা করতে গেলে সে আমার সেবা নেবে না, যেহেতু আমি তার গুরু। কিন্তু তুমি পারবে, তুমি মহাপ্রভুর কাছে যাও। মনে রেখো, বাইরে সেবা করবে তুমি, তোমার ভেতরে থাকবো আমি। গোবিন্দ দাস এসে কাঁদছেন মহাপ্রভুর কাছে, প্রভু এই জগতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। গুরুদেব ছিলেন, তিনি আছেন, তার বাক্যে আমি তোমার চরণ তলায় এসে দাঁড়িয়েছি। আমাকে সেবায় রাখো। মহাপ্রভু কানে হাত দিয়ে বলছেন, বিষ্ণু বিষ্ণু, তা কি করে হয়? দেখুন মর্যাদা কেমন জ্ঞান। যে আমার গুরুদেবের সেবা করে তার হাতে সেবা কি আমি নিতে পারি? না না না, যে আমার গুরুদেবের সেবা করে আমি তার ভৃত্য, আমি তার দাসানুদাস। যে আমার গুরুদেবের সেবা করে আমি নিজেকে তার, সে আমার পরম মাননীয়। কিন্তু গুরু আজ্ঞা, গুরুদেব ওকে বলে দিয়েছেন, যাও মহাপ্রভু সেবা করো, যদি ওকে সেবা করতে না দিই তাহলে আবার আমার গুরু আজ্ঞা লঙ্ঘন করা হয়ে যায়। বড় সংকটে পড়ে গেলাম। যে আমি একদিকে গুরু আজ্ঞা পালন, আরেকদিকে মর্যাদা রক্ষণ, কি করি বলো দেখি? এই মর্যাদা লক্ষণ আর এই গুরু আজ্ঞা পালন, এই দুইয়ের সমস্যার মধ্যে আমি পড়লাম। এখন আমি কি করি? সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু তুমি সব জানো, তবু আমায় জিজ্ঞেস করেছো, যখন তাহলে তা আমি বলি। মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণ, যাহার শ্রবণে হয় পরম আনন্দ। প্রভু মর্যাদা পালন নিশ্চয় উচিত, নিশ্চয় মর্যাদা পালন করতে হয়, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভীষণ। কিন্তু স্নেহের কারণে, প্রীতির কারণে, ভালোবাসার কারণে যদি মর্যাদা লঙ্ঘন হয়ে যায়, তাতে অধিক আনন্দ, বেশি আনন্দ, সেটা অপরাধ হয় না কখনো। একটা ছোট্ট করে বলি, আমরা ধরুন যে আমার মাননীয় পূজনীয়, তার সামনে আমি খাবার ধরে দিতাম, গ্রহণ করুন, হাত জোড় করে বসলাম, তিনি ভোজন করবে, এটা হলো মর্যাদা। কিন্তু তার প্রতি যদি আমার গাঢ় স্নেহ প্রীতি হয়, তখন কি করি? শুধু সামনে রাখি না, তুলে খাইয়ে দিই। প্রীতি রাও, প্রেমের কারণ, ভালোবাসার কারণ, তাতে মর্যাদা হতেও আর বেশি আনন্দের অনুভব। তো গুরুদেবের বাক্য অবিচারে পালন করতে হবে। প্রভু সার্বভৌম মহাপ্রভুকে বলছেন, ভগবানও ভগবান হও আর যাই হও, গুরু আজ্ঞা কখনো লঙ্ঘন করতে পারবে না। আজ্ঞাং গুরুণাং হি অবিচারণীয়া। মনে রাখুন কথাটা,
अज्ञं गुरुनां हि अविचारणीय गुरुदेवेर कथा आदेश तार उपरे कोनो विचार करते नहीं अविचारे किरण जानें तो ने एखान थेके शाम्बाजर जाबे आमी एखान दृष्टान्त एखन श्रीमान शंकर बोलछे प्रभु शाम्बाजर जाबो আমার এই এখান থেকে উল্টো ডাঙ্গে গেলাম, উল্টো ডাঙ্গে থেকে অটো ধরে চলে যাব। আমি বললাম না, তুই এক কাজ কর, তুই একদিকে যশোর দিয়ে যা। ও মনে মনে ভাবলে প্রভু কি এনো এটা বললেন, এটা কাজ এই কথাটা ঠিক হলো না, ওদিক দিয়ে গেলেই আমার সুবিধে হতো। মুখে বলল না, যদি অপরাধ হয় মর্যাদাহানি হয় মুখে বললেন, কিন্তু মনে মনে ভাবলে এটা বললেই ভালো হতো। যাই হোক, গেল ওদিক দিয়ে আজ্ঞা পালন করতে গেল। এই যে বিচার বোধটা আনলো এটাই অপরাধ হয়ে গেল। এইবার ভেবে দেখুন, কেন আমরা ভজন করেও ফল পাই না? ভাগবত বলছেন কলিযুগে ভজনের ফল এক রাত্রিতে মেলে গো। সত্যযুগে ভজনের ফল পেতে 10,000 বছর লাগত, ত্রেতাযুগে ভজনের ফল পেতে সত্যযুগে 10,000 বছর, ত্রেতাযুগে 1,000 বছর লাগত। অর্থাৎ 1,000 বছর ধরে কেউ যদি ভজন করে যায় তবে সে ফল পাবে, অপতিত অখণ্ডিত। তখন লোকের স্বাস্থ্য ছিল, শরীর ছিল, সম্ভব ছিল। তারপর যুগ এলো, তখন বললে এবার শাস্ত্র বলছেন না না 1,000 নয় 100 বছর করো, একটা না। বেশ, কলিযুগ যখন এলো এবার কি হবে? এবার শ্রী গোবিন্দ শাস্ত্র মুখে আজ্ঞা দিচ্ছেন, আচ্ছা 100 বছর নয়, 1 বছর নয়, 1 রাত্রি। 24 ঘন্টায় তুমি ফল পেয়ে যাবে। কৃষ্ণ নাম করো, 24 ঘন্টার ফল। কই আমার হয় না কেন? তার কারণ একটাই, ভেবে দেখি জ্ঞানত বা অজ্ঞানত কত শতবার আমি এইভাবে গুরুর আজ্ঞা লঙ্ঘন করে এসেছি, মুখে বলি নাই কিন্তু মনে মনে বিচার এনে ফেলেছি, কেন বলল, কেন করল। অবিচারে মাথা নিচু করে পারিনি, তাই ভজনের ফল লাভ করতে পারছি না। বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, শাস্ত্র বাক্য কি তবে মিথ্যে? এক অহোরাত্রের ফল মিলে যায়, এটা কি মিথ্যে? তবে বছরের পর বছর কত ভজন করে যাচ্ছেন, ফল হচ্ছে না, তবে কি এটা মিথ্যে? বাবুলেন না, মিথ্যে বলে ভাবছো, এটাই তোমার আবার শাস্ত্রের কাছে অপরাধ হয়ে যায়। শাস্ত্র বাক্য কখনো মিথ্যে বলে না। আসলে কেমন জানো, থাকতে হয় কেমন? যে সত্যিকারে ভজন করবে সে থাকবে কেমন জানো? বলে ঝড়ের পাতার মতো, ঝড়ে খসে পড়া পাতার মতো। খুব জোরে বাতাস দিয়েছে, পাতা খসে পড়ল, বাতাস পাতাটিকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। পাতার নিজের কোনো বিচার আছে সে কোন দিকে যাবে না? আরেকদিন কথা প্রসঙ্গে পিতাপ্রভু পাঠে বলছিলেন, এই মন্দিরে শুনছিলাম বসে, বলে গুরুর আজ্ঞা পালন করতে হয় কেমন জানি? বলে গুরুর পাদুকার মতো, যেখানে রাখো যেমন রাখো সেখানে থাকবে, ছিঁড়ে গেলেও বলবে না যে ছিঁড়ে গেছি, চরণের সেবা করেই যাবে পাদুকা। বলবে না আমাকে পালিশ করে দাও, আমাকে পরিষ্কার করে দাও, আমাকে ভালো জায়গায় রাখো। ওই পাদুকা পায়ে দিয়ে জলের মধ্যে দিয়ে যাচ্ছি, গরম পথের উপর দিয়ে যাচ্ছি, সব কিছু সয়ে যাচ্ছি চুপচাপ।
এইভাবে যে শিষ্য গুরুদেবের চরণ আশ্রয় করে থাকতে পারে সে এক রাত্রিতে ফল পাবে পাবে পাবে। এর কোনো তুলনা হয় না, কোনো তুলনা নেই। প্রভুপাদের একটা কথা শুনেছিলাম, আমার প্রভুপাদের একটা কথা আজকে বলতে মনে পড়লো, বলছি। একদিন প্রভুপাদ বলছিলেন কথা প্রসঙ্গে, ঢাকার বাড়িতে আমার পরম গুরুদেব অনন্ত শ্রী বিভূষিত বিষ্ণুপাদ অতুল কৃষ্ণ গোস্বামী প্রভু আগমন করেছেন, আর প্রভুপাদ গেছেন তার সেবায়। পাঠ হল এক ভক্তের ঘরে, পাঠ হয়ে গেল, পাঠ হয়ে সেবা হয়ে রাত্রিতে, অনেক রাত হয়ে গেল, সেই রাত্রিতে পরম গুরুদেব প্রভুপাদকে আর বাড়ি ফিরতে দিলেন না, বললেন তুই থাক। আচ্ছা বেশ, একটু পরেই সেই পরম গুরুদেবের নিদ্রা আবেশিল, মানে ঘুম এলো, তাড়াতাড়ি করে বিছানা করে দেয়া হলো, মশারি টাঙিয়ে দেয়া, তিনি বিছানায় উঠেই ঘুমিয়ে গেলেন। মশারি টাঙাবার আগেই তিনি ঘুমিয়ে গেছেন। তো প্রভুপাদ মশারি টাঙাচ্ছেন, মশারি টাঙাতে গিয়ে দেখলেন তিন দিকের দড়ি আছে, একদিকে দড়ি নেই। অত রাত্রে দড়ি কোথায় পাবেন, কি করা যায়? প্রভুপাদ সারা রাত দড়ি নিজে মশারি সেই প্রান্তটি ধরে দাঁড়িয়ে রইলেন, যাতে প্রভুর নিদ্রা সুখের কোনো বিশ্রামের কোনো ব্যাঘাত না হয়। কি অকপট গুরু সেবা দেব, এ কথা বলতেও আমার বড় কষ্ট হয়। সারা রাত ধরে দাঁড়িয়ে রইলেন মশারির এক প্রান্ত ধরে, মশা কামড়াচ্ছে কিন্তু তিনি অবিচলিত, নিজের দেহবোধ নাই, গুরুদেবের শয়নে দর্শনে ভাবনায় নামেতেই মগ্ন। ভোরবেলায় গুরুদেব পরম গুরুদেবের ঘুম ভাঙল, তিনি বললেন কিরে কিশোর, কিশোর বলে দেয় কিরে কিশোর, ঘুমোসনি, এমনি করে ধরে দাঁড়িয়ে আছিস, আয় আমার কাছে। প্রভুপাদ বলছিলেন আর ছাড় ছাড় করে চোখের জলে ভেসে যাচ্ছে, আরে সেই দিন যে কি কৃপা আমায় করেছেন আমি জানি না, বলতে পারি না। কি আশ্চর্য তার সেবা নিষ্ঠা, আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে গুরু আজ্ঞা বলবান, এখন কি করা যায়? মহাপ্রভু বলছেন একদিকে গুরুদেব ওকে আজ্ঞা দিয়েছেন আমার সেবা করতে, কিন্তু এদিকে মর্যাদার কারণে যে হাত দিয়ে সে গুরু সেবা করছে সেই হাতে সেবা আমি নেই কি করে? ভট্টাচার্য সমাধান করো, সার্বভৌম বলছে প্রভু গুরু আজ্ঞা পালনই বড় কথা, নিজের মর্যাদা রক্ষণ বড় নয়, কারণ তুমি কারো সেবায় বাধা দিতে পারো না, ওর সেবা ধর্মকে তুমি বাধা দিতে পারো না। তবে মহাপ্রভু তার অঙ্গীকার করে আপন শ্রী অঙ্গ সেবার অধিকার তাকে দান করলেন। এইভাবে সমস্ত
ভক্তগণের ধীরে ধীরে আগমন হতে লাগলো নীলাচলে। এলেন ব্রহ্মানন্দ ভারতী, মহাপ্রভুকে বুঝছেন ব্রহ্মানন্দ ভারতী, তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ। আমার একটা অনুভব করি, আগে আমি নিরাকার জ্যোতির ধ্যান করতাম, কিন্তু যেদিন থেকে তোমার নাম কানে এসেছে সেই দিন থেকে ধ্যান করতে গিয়ে আমি কেবল তোমাকেই দেখি। মহাপ্রভু বলছেন আপনার কৃষ্ণ ভক্তি প্রবল, কৃষ্ণ প্রেম কারণ, সেই কারণেই যেখানে সেখানে যখন তখন আপনার কৃষ্ণ স্ফূর্তি হয়। ভারতী বললেন না, তোমার কৃপা ছাড়া, তোমার আশীর্বাদ ছাড়া, তোমার প্রেম বিনে তোমার কখনো দর্শন হয় না। প্রেম বিনু নহে তবে তবে সাক্ষাৎকার। মহাপ্রভু মর্যাদা রক্ষার জন্য আত্মগোপন করছেন। কবিরাজ গোস্বাই পাঠ বলছেন, যত নদ নদী এসে যেমন সব সাগরে মেলে, তেমনি সমস্ত ভক্তগণ এবার এসে নীলাচলে মহাপ্রভুর কাছে মিলিত হলেন। এই নিয়ে দশম অধ্যায় শেষ হল। এরপরে আগামীকাল পরশুদিন, আগে হ্যাঁ কালকে অনেক দেরিতে এক জায়গায় পাঠাচ্ছে বলে কালকে পাঠের বিরতি থাকছে। পরশুদিন আবার আমরা একাদশ পরিচ্ছেদের পাঠে যাব। আজ এই পর্যন্ত এখানে হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকে ভাগবত সেবা সহযোগিতায় শ্রীমতী মীনাক্ষী গুপ্তা এবং তার স্বামী ধীরাজ গুপ্তা বৈবাহিক জীবনের সম্বন্ধ বন্ধনের দিনে ভাগবত সেবা করে নিজেদের কৃতার্থ করছেন। ভাগবত আশীর্বাদ তাদের শিরে বর্ষিত হোক। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।